হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার সহি বুখারীতে হাদিস নিয়ে এসেছেন, তিনজন সাহাবি প্রিয় নবী ইসলামের কাছে কিছু জানার জন্য, শেখার জন্য তার বাড়িতে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে উপস্থিত ছিলেন না। এই উপস্থিত না থাকা অবস্থায় তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। একজন বললেন, নবীজি আসা পর্যন্ত অপেক্ষা করি। আরেকজন বললেন যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো নবীর প্রতিনিধি, তার কাছেও তো আমরা কিছু জেনে নিতে পারি। আর একদল বলেন, আমরা এখন চলে যাই, পরে নবীজি আসলে তখন আমরা তার কাছে শিক্ষা নেব। শেষ পর্যন্ত তারা একমত হয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, নবীজির সম্পর্কে, তার ইবাদত সম্পর্কে তারা জেনে নেবেন। আম্মা জান আয়েশা তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে নবীজি এমন সেজদা করতেন যে সেজদায় মনে হতো যে নবীজি একটু নড়তেন না, মনে হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই। ফাহাসানা সুজুদা, যখন নবীজি রুকু করতেন তখন মনে হতো যে নবীজির রুকু পৃথিবীর এমন একটা শ্রেষ্ঠ রুকু, সুবহানাল্লাহ। সেই রুকুর মধ্যে ঘড়ির সময়ের কোনো বিষয় ছিল না, সেখানে আল্লাহর সাথে আদান প্রদানের বিষয়টি ছিল সবচেয়ে বড়। কথা কি বুঝতে পারছিস? সম্মানিত সুদী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীজির সিজদা এবং রুকুর বিবরণ হলো এমন, নবীজি মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করে এলেন, হিজরতের সাত মাস পরে আমি মদিনায় এসেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সাত মাস পরে তিনি মদিনা মুনাওয়ারায় পৌঁছেন, সেখানে জন্ডিস রোগে তিনি আক্রান্ত হন। এই জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার কারণে নবীজি চিন্তিত হয়ে পড়লেন যে আমার স্ত্রী, আমি হিজরত করে দেশ ত্যাগ করে কত বড় কঠিন একটি সফর করে আমি মদিনা মুনাওয়ারায় পৌঁছলাম, এখানে এখন আমার ঠিকানা, আর সেখানে আমার স্ত্রী জন্ডিস রোগ হলো, তার মানে এখানে টিকতে পারবে না, তাদেরকে হিজরত আরেক জায়গায় আমাকে করতে হবে। তিনি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন, হাতের দাম কত বড়, ওই মৌলবীদের খবর নাই, ওরা নামাজের পরে হাত তুলি না। কথা কি বুঝতে পারছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাফাল আব্দু ইয়াদাইহি ইলা আল্লাহ ইয়ালজিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সফরান খায়বাতাইন, যখন কোনো বান্দা হাত তুলে মোনাজাত শুরু করে তখন আল্লাহ তাআলা তার হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন। এই জন্য দোয়ার আদব হলো কি? হাত তোলা। সবাই বলবেন না একটু, দোয়ার আদব কি? হাত তুলে মোনাজাত। আর মৌলবী বলছেন আমাদের পরে কি নাই, দোয়া নাই, দোয়া করলো হাত তোলা নাই। এরা আজকে আমাদেরকে সর্বনাশ করছে, আমাদের ইমান নিয়ে, আমাদের আমল নিয়ে সিনিবিনি খেলা খেলছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দেখেছি কাছে থেকে যে নবীর রুকু এবং সেজদা ছিল কত চমৎকার। সাহাবায়ে কিরাম, আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন পায়ের পাতার উপরে ভর করে তিনি কোরআন তেলাওয়াত করতেন, যেটা কাফেররা দেখে সমালোচনা করত যে মোহাম্মদকে তার আল্লাহ শাস্তি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করলেন, তাহা আই তাইয়িল আরদ, হে মাটির উপরে পায়ের পাতার উপরে দাঁড়ানো রাসূল, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন নাযিল করি নাই যে আপনি এভাবে কষ্ট পাবেন, কষ্ট করবেন। আম্মা জান আয়েশা বললেন, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মনে হতো যে জীবনে আর কোনোদিন সে কোরআন তেলাওয়াত ছাড়বেন না। তিনজন সাহাবি তার ভাগ করে নিলেন, একজন বললেন যে আমি এত লম্বা সেজদা করবো যে সেজদাটা হবে রসুলের সেজদার মতো, আরেকজন তিনি নিয়ে নিলেন যে আমি এত সুন্দর একটা রুকু করবো যেটা নবীর রুকুর মতো হবে, আরেকজন বললেন যে আমি
এমন ভাবে কোরআন তেলাওয়াত করব যাতে কোন একটি মুহূর্ত তেলাওয়াত বন্ধ না হয়। এই সময় নবীজি ঘরে এসে পৌঁছে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছ? তখন তারা ব্যাখ্যা দিলেন, আমরাকে না পে নবীজি, আম্মা জানা আয়েশার কাছে আমলগুলো আমরা নিয়েছি। একজন বলছে, নবীজি সব সময় কোরআন তেলাওয়াত করব। আরেকজন বললেন, এত লম্বা রুকু করব যাতে আমার ফ্যামিলিতে যেন মনে করে যে আমি বেঁচে আছি কিনা, সেজদাটা ঠিক এরকমভাবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না এভাবে করা যাবে না। তোমাদের শরীয়ত, তোমাদের ইবাদত আর আমার ইবাদতের মধ্যে কিছুটা তারতম্য আছে। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? তিনজন সাহাবীকে বললেন, খবরদার যতটুকু পারো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনি সহিহ বুখারী খুলে দেখেন। নবীজি বললেন, তোমার যতটুকু শক্তি তা দিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। কথা বুঝতে পারছেন? তিনজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাসনা কা হায়াতিকা, আমরা তো আপনার মতো নই, কাজে আমাদেরকে সুযোগ দেন। তখন নবীজি তিনি রেগে গেলেন, তিনি তিনজনকে বললেন, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফাইদুল কাওল। সুবহানাল্লাহ, সহিহ বুখারীতে ইমাম বুখারী মারিফাতের কথা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি বললেন, শোনো, তোমাদের যতটুকু শক্তি ততটুকু দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। সাহাবীরা বলছেন, হুজুর লাসনা কাহাইয়া থেকে, আমরা তো আপনার মতো না, কাজে আমরা বেশি করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আলামুকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমাদের চেয়ে আমার বেশি জানা। ওয়া আন্নাল মারিফাতা ফাইলুল কাল, মারিফাত হচ্ছে কলমের কাজ। আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন? তাহলে যারা এলবে তা সহজ মানে না, কলবের জ্ঞানকে যারা অস্বীকার করে এই সমস্ত ব্যক্তিদের জন্য এরা বুখারিও পড়ে না, মুসলিমও পড়ে না।